অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেন কমিটির সুপারিশ, দার্জিলিংয়ের তিনটি এবং জলপাইগুড়ির দুটি মৌজা জিটিএ এলাকায় অন্তর্ভুক্ত করা যেতে পারে। এই সুপারিশ ঘিরে পাহাড়ের রাজনীতি যখন ফের সরগরম, ঠিক তখনই মঞ্চে অবতীর্ণ জিএনএলএফ প্রধান সুবাস ঘিসিং। জিটিএ আইনের সাংবিধানিক বৈধতাকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি। দাবি, গত বছর 18ই জুলাইয়ের জিটিএ চুক্তি এবং এবছরের 12ই মার্চের জিটিএ আইন দুটি অসাংবিধানিক। সংবিধান সংশোধন না করে দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ আইন বাতিলই করা যায় না। আদালতে ঘিসিং সওয়াল করবেন, 1988 সালে রাষ্ট্রপতির সম্মতিতে দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ আইন প্রণয়ন হয়। 1993 সালে 73 এবং 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে 243 নম্বর ধারাতে একটি বিশেষ অংশ যোগ করা হয়। এর মাধ্যমে পঞ্চায়েতি রাজ এবং পুরসভা ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। সেখানেই বলা হয়, আইন বলে প্রতিষ্ঠিত দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদের অস্তিত্ব যতদিন থাকবে ততদিন সেখানে সংবিধানের এই ধারা প্রযোজ্য হবে না। ফলে ঘিসিংয়ের দাবি, পার্বত্য পরিষদ আইন বিলুপ্ত হলে দেশের অন্য অংশের মতোই পাহাড়ে পঞ্চায়েতি রাজ এবং পুর ব্যবস্থা কায়েম হবে। ঘিসিংয়ের আরও দাবি, এর ফলে সংবিধান সংশোধন ছাড়া পার্বত্য পরিষদ আইন বাতিল করা যায় না, কার্যকর করা যায় না জিটিএর মতো নতুন আইনও। 1988-এর যে আইনটা হয়েছিল গোর্খা হিল কাউন্সিল অ্যাক্ট, সেই অ্যাক্টের জায়গায় জিটি অ্যাক্টটা ঢুকিয়ে সংবিধান সংশোধন না করা পর্যন্ত এই আইনটা প্রযোজ্য হবে না। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মামলা নথিভুক্ত করবেন সুবাস ঘিসিং। আগামী সপ্তাহে বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাসে মামলার শুনানি হতে পারে। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।